তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার বারান্দাতে এইরকম একটা আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা এমনি আমি শখ করে ঝুলাই রাখছিলাম। সো পরে দেখতেছি যে এর ভিতরে দোয়েল পাখি বাসা করছে আর কি, খড় টড় টেনে বাসা করছে। আর বাইরের ওয়েদারটা এত পরিমাণ গরম, যার কারণে আমার আশপাশে প্রচুর গাছপালা আছে। সো প্রচুর গাছপালা আছে এইদিকে, আর এই চড়ুই পাখি আর দোয়েল পাখি, এই পাখিগুলো আমার এই বারান্দাতে আসে, এই উপরতলার বারান্দাতে আসে, নিচতলার বারান্দাতে আসে। বাট এখানে আশপাশে আসলে পানির কোনো ইয়ে নাই, তো আমি আজকে দেখলাম যে এখানে কিছু চড়ুই পাখি যেগুলো হচ্ছে হা করে রয়েছে আর মানে পানির জন্য বারান্দায় আসছে, পানি টানি খুঁজতেছে। সো ভাবলাম যে এরকম করে টিফিন বাটি বেঁধে এর ভিতরে পানি রাখি, লাইক পানি গরম হয়ে যাবে, প্রতিদিন সকাল বিকাল পানিটা চেঞ্জ করে দিব। সো উপরতলাতে একটা রাখছি আর নিচতলাতে একটা রাখছি। সো দেখা যাক কোনো পাখি টাকি যদি এখান থেকে পানি টানি খায় আর কি, আই হোপ হেল্প হবে। আর এটা হচ্ছে মার্জিয়া, এটা হচ্ছে নিচতলাতে এরকম আর একটা বেঁধে দেওয়া হয়েছে, এখানেও একটা বেঁধে দিয়েছি, এর ভিতরে পানি দিয়ে রাখছি, এটাও সকাল বিকাল চেঞ্জ করব। আর এখানে অনেক পাখি টাখি আসে আর কি, সো দেখি চেষ্টা করব দেখানোর জন্য যে এই, তখন উপর থেকে হচ্ছে এই বাদাম গাছটা দেখাইলাম। সো এখান থেকে যদি পাখি নিচের এই পানিটা দেখে তাহলে এটা খেতে আসবে এখানে, আর না হইলে উপরের এটা যাবে। সো লেটস সি।